হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিলেজ ইয়াঙ্গার কুকিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে নতুন আর একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, ইলিশ মাছ দিয়ে কলার মোচা ঘন্ট আর ডিম ভনা। খাইতে জবর টেস্ট হবে ইনশাআল্লাহ। এখন কলার মোচা গুলো ছুলে ফুলগুলো বার করে নিচ্ছি, ভালো করে ছিঁড়ে যে কোনটাতে ছিঁড়ে নিয়ে আজকে খুব টেস্ট হবে না রান্না। আসলে ছোটর সময় যেটা আমরা মধু খাইতাম আর সেটা এখন আমরা রান্না করতেছি। মাছটা সুন্দরভাবে আশ্রয় নিচ্ছে, আজকে গুলো ফেলে দিচ্ছি। আমি এখন মাছগুলো ভালো করে কুটে নিচ্ছি। ডিম সিদ্ধ করার জন্য আমরা এখন পানি গরম করে নিব। এখন পানি দিচ্ছি, এগুলো আমরা এখন পানির ভিতরে নামিয়ে দিব। আমরা ভালো করে ধুয়ে নিব। খালি পিছনে খালি নক করিস কে, ডিস্টার্ব করিস কে, খুব সুন্দর। আমি এখন বাটা বুটোর কাজ শুরু করতেছি। প্রথমে আমরা আদাটা ভালো করে বেটে নেব। কলার মুসাটা সিদ্ধ করে নিব। আমরা এখন ডিমটা ভালো করে ছুলে নিচ্ছি। লবণ দিচ্ছি, আমরা এখন ডিমটা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। প্রথমে লবণ দিচ্ছি, তারপরে হলুদ, এখন আমরা ভাজবো, তার জন্য আমরা তেলটা দিয়ে নিচ্ছি। তেলের ভিতরে ছেড়ে দিব।
আমাদের কলার মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা ঢালব এসিতে। ইলিশ মাছটা ভাজার জন্য আগে ভালো করে মাখিয়ে নিব, তার আগে লবণ দিয়ে দিচ্ছি আমরা। এখন হলুদ দিব। বুদা দেখ ভাজার জন্য এখন আমরা তেলের ভিতরে দিয়ে দেবো। এখন মাছটা আমরা তেলের ভিতর থেকে তুলে নিব। দুয়ারে তোলো, আমাদের মাছ ভাজার তেলটাই ছিল, আমরা নতুন করে আর কোনো তেল দিব না, আমরা এই তেল দিয়েই রান্না করব। প্রথমে আমরা পেঁয়াজটা দিয়ে দিব তেলের ভিতরে। রসুন দিয়ে দিলাম, মরিচটা দিয়ে দিলাম, তেজপাতা দিব, দারচিনি আর এলাচ ফল দিয়ে দিলাম। এখন জিরা বাটা দিব, ধনে গুঁড়ো দিয়ে দিব, এখন দিয়ে দাও শুকনা মরিচের গুঁড়া দিব, দাও দুয়ারে দাও বেশি করে দাও। এখন লবণ দিব, মশলাটা ভালোভাবে মিক্সার হয়ে গেছে। এখন আমরা কলার মুসা বাটাটা দিয়ে দেব। রেসিপি ইলিশ মাছ দিয়ে কলার মুসা ঘন্ট, এখন ইলিশ মাছটা আমরা কলার মুসার ঘন্টের ভিতরে দিয়ে দিব। আমাদের রান্না বান্না শেষ, আমরা এখন খাইয়ে নিব, খাইয়ে এলাকায় বের হব। বাত উঠো এবার, তরকারি দাও, তরকারি উঠাও, খুব সুন্দর হয়েছে ঘন্টটা দেখতেছি। ও কি সুস্বাদু, আগে আমরা হাত দিয়ে সুলে সুলে খাইতাম, আর সেটা এখন আমরা রান্না করে খাই। এই ইলিশ মাছের মাথা পাইছি রে, আমারও দেয় আমারও দেয় আমি খাই। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন প্যাকেট করে এলাকায় বেরোবো। আমরা ভাত প্রথমে ভাত দিই, বেশি করে দিও, বেশি বেশি করে দিও, অল্প দেবো কেন। ওকে
সেই লাগবে না। কেমন আছেন? নেন এটি নেন, এই খাবারটা নেন, খাবার নেন। আসসালামু আলাইকুম। খাবার নেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম।